আজ 17 মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখা এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সংগ্রামী সভাপতি তরুণ প্রজন্মের অহংকার জনাব জাকিরুল ইসলাম উইলিয়াম ভাই। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরপুর সদর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কুদরত আলী ভাই। সেই সাথে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল প্রতিনিধি কাজী মুস্তাফা রুমির তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।